সাবস্ক্রাইব করুন ইন বাংলার এক্সেলেন্টকে, তার পাশে থাকা আসসালামু আলাইকুম। আপনি কি কাইন্ড মাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান? তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্যই। প্রথমে আমরা যদি কাইন্ড মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে চাই, তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে এই কাইন্ড মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা ডাউনলোড করে নিয়েছেন। তারপরে এই অ্যাপটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এমটি প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো এখানে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপরে এই যে মিডিয়া ব্রাউজার, এখানে ক্লিক করে আপনাদের রেকর্ডকৃত ফাইলটি এখানে ওপেন করবেন। তো আমি মিডিয়া ব্রাউজারটি ওপেন করছি। তো আমার এই মুহূর্তে ভিডিও রেকর্ড করা নেই। তো আমি সিম্পল একটা দেখাচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে ইন্ট্রোটা ওপেন করলাম, তারপরে এই যে কোনারে টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন দেখো, যদি প্লে করি, সরি, প্লে করার জন্য এখানে যে টিক মার্কে যদি প্লে করি, সরি, আমার রেকর্ডটা এখানে চলে এসেছে। দেখুন, এটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে আমার একটি ভিডিওর ইন্ট্রো। তো এটা আমি এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি চাই যে এখানে আরও ভিডিও বা যে কোনো কিছু অ্যাড করব, তো তার জন্য আবার মিডিয়া ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করে ধরলাম আমি আমার এটা এটা অ্যাড করে দিচ্ছি। দেখুন, এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এই টিক মার্কে ক্লিক করব। তো দেখুন, এখানে দুইটি ভিডিও আছে, একটা আমার চ্যানেল ইন্ট্রো আর একটা হলো, হ্যাঁ, দুটোই আমার ভিডিও। দেখুন, দেখুন, আমরা যদি চাই যে এখান থেকে যদি আমরা যদি ক্লিপ গ্রাফিক দিতে চাই, আর যদি আমাদের রেকর্ডকৃত ফাইলটির স্পিড কন্ট্রোল করতে চাই, তাহলে এখান থেকে সেটা পারবো। দেখুন, এখান থেকে কমাতে বাড়াতে পারবো। বেগে যাচ্ছি। তারপরে এখানে গ্রাফিক, ক্লিপ গ্রাফিক বলতে, দেখুন, এখানে যদি আমি ইফেক্ট দিতে চাই, তাহলে ইফেক্টে ক্লিক করে যেখানে একটি সিলেক্ট করে, ধরুন আমি এটাই যদি দিতে চাই, এখানে এটা ক্লিক করে, তারপর এখানে আমরা যা লিখে দিই তাই ওখানে শো করবে। তো আমি লিখে দিচ্ছি, তারপরে ওকেতে ক্লিক করব, তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করব। এখন যদি আমি প্লে বাটনে ক্লিক করি, দেখুন আমার চ্যানেলটার নাম এখানে এরকম দেখাচ্ছে, ঠিক এরকম এরকমভাবে শো করবে। তো আমি ওকে দেখাচ্ছি, তো আমি এটা ডিলিট করে আবার নিয়ে আসতেছি। ওকে, এরপর যদি এখানে আমরা আরও লেয়ার দিতে চাই, তো তার জন্য এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর যদি আমরা টেক্সট দিতে চাই, এখানে টেক্সট লিখে আমরা ওখানে দিতে পারবো। তো আমরা টেক্সট লিখে নিচ্ছি, দেখুন, তারপর ওকে ক্লিক করব। তো এখানে শো করছে। এখন এই লেখাটা যদি আমরা যে কোনো জায়গায় ধরে ড্র্যাগ করে রাখতে পারি, তো আমি এখানে রাখছি। এখানে রাখার পরে এই লেখাটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে সাদা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা ইচ্ছে মতো কালার দিতে পারবো। দেখুন, বিভিন্ন ধরনের কালার আছে। তারপরে ওকেতে ক্লিক করব। দেখুন, আমাদের লেখার কালারটা এরকম শো করছে। তারপরে যদি আমরা ছোটো বড়ো করতে চাই, এখানে ড্র্যাগ করে ছোটো বড়ো করতে পারবো। যদি আমরা লেখাটা ঘুরিয়ে দিতে চাই, তাহলে দেখুন এখানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যাচ্ছে। দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যাচ্ছে। তারপরে এখানে যদি আমরা চাই যে লেখাটা অ্যানিমেশন আকারে শো করবে, তো তার জন্য এই যে দেখুন, এখানে ফেড দিলে ফেড আকারে এরকম হবে, যদি পপ দিই তাহলে এরকম হবে, যদি স্লাইড রাইট দিই তাহলে এরকম হবে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনারা দেখে নেবেন। তারপরে ওকেতে ক্লিক। দেখুন, আমি দেখুন
ওপেন করি, দেখুন এইভাবে লেখাটা দেখাচ্ছে। তো তারপরে এখানে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, যদি আমরা কোনো অডিও দিতে চাই, তাহলে আমরা এই যে অডিওতে ক্লিক করব, অডিওতে ক্লিক করে এখানে ইচ্ছে মতো আমরা অডিও দিতে পারবো। তো আমি একটা অডিও অ্যাড করে দেখাচ্ছি, অডিও ক্লিক করে প্লাসে ক্লিক করলেই, সরি এটা আসবে না, এটা দিয়ে দেখাচ্ছি, এই যে প্লাসে ক্লিক করলে এখানে অডিওটা চলে এসেছে। তারপরে এই যে ওকে ক্লিক, এখন অডিওটা চলে এসেছে। এখন যদি আমি ওপেন করি, দেখুন একটা মিউজিক চলে এসেছে। এখন যদি আমরা মিউজিকটাকে এডিট করতে চাই, ধরুন মিউজিকটা সাউন্ড কমাতে বাড়াতে চাই, তার জন্য এই যে এখানে এখন কমবে, এসে নিচে কমবে, উপরে বাড়বে। তারপর এখানে মিউজিকটার বিভিন্ন আমরা এখানে এডিট করতে পারি মিউজিকের। যদি আমরা মিউজিকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, তাহলে অন করে দেবে এটা, তাহলেই অন হয়ে যাবে। যদি আমরা মিউজিকটা কাটতে চাই, তাহলে এই যে কেসের মধ্যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে যদি আমরা মিউজিকটার যদি আমরা দেখুন, যদি মিউজিকটার বাম দিকে কাটতে চাই, তাহলে এখানে এখানে ক্লিক করলে বাম দিক থেকে মাইনাস হয়ে যাবে। আর যদি আমরা ডান দিক থেকে মিউজিকটা কাটতে চাই, তাহলে এই যে রাইট সাইডে ক্লিক করলে ডান দিক থেকে মাইনাস হয়ে যাবে। যদি আমরা মিউজিকটাকে দুভাগে ভাগ করতে চাই, তাহলে এই যে স্প্লিট ফ্লেট এখানে ক্লিক করলে মিউজিকটা দুই ভাগ হয়ে গেলো, দেখুন দুই ভাগ হয়ে গেলো। এভাবে আমরা মিউজিক অ্যাড করতে পারি এবং কাটতে পারি। এভাবে যেভাবে মিউজিকটাকে দেখালাম, এভাবে আমরা ভিডিওটাকে, যদি আমরা ভিডিওটা এখান থেকে কাটতে চাই, তাহলে ভিডিওর উপর সিলেক্ট করে এই যে কেসির মতো এখানে যদি কাটতে চাই, ওই যে ওখানে ওইভাবে আমরা কেটে দিতে পারবো। দেখুন ভিডিওটি দুই ভাগ হয়ে ভাগ হয়ে গেল, দেখুন দুই ভাগ হয়ে গেল, দুই মিউজিকের মতনই এখান থেকে কেটে ছোটো করে করতে পারবেন। তারপরে ওকেতে ক্লিক, দেখুন যদি আমরা নিচে কোনো লেয়ার অ্যাড করতে চাই, তাহলে লেয়ারে ক্লিক করে এখানে যদি আমরা কোনো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, এটা নেই। যদি আমরা কোনো আরও যদি ভিডিও বা অডিও অ্যাড করতে চাই, তাহলে এক্সপোর্টে ক্লিক করে নিচে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কোনো পিকচার দিয়ে দিতে চাই, তাহলে দেখি ব্যাকগ্রাউন্ড থেকে আমি এটা দিয়ে দিচ্ছি, দেখুন এটা উপরে শো করছে, দেখুন এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা ড্র্যাগ করে নড়াতে পারছি, যেমন ঠিক তেমনই করে রাখতে পারছি। এখন এখানে যদি আপনার কোনো ব্যানার রাখতে চান, তাহলে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এটা এখানে থেকে যাবে। তো আপনাদের যদি কোনো লেখা থাকে সেটাও পারবেন। তারপরে যদি আপনিও যদি এখান দিয়ে একটি লেখা যায়, এটা কীভাবে যায় যদি সেটা দিতে চান, তাহলে লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে টেক্সট ক্লিক করে দেখুন দেখুন ক্লিক করে এই লেখাটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ওকে কালারটা। এখন যদি এই লেখাটাকে যদি আমরা নিচের দিকে আমরা চাই, যদি এখান থেকে শুরু করে এইভাবে অ্যানিমেশন আকারে যাবে, তো তার জন্য লেখাটাকে এখানে রেখে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, দেখুন লেখাটা আমি চাচ্ছি এখান থেকে এভাবে যাবে, তো তার জন্য লেখাটাকে এখানে রেখে আমরা এটাকে একটা লক করে দেবো, এখানে একটি লক, তারপরে এখানে একটি লক প্লাস এখানে ক্লিক করবো, তারপরে লেখাটাকে ধরে এখান থেকে এখানে ড্র্যাগ করে শেষের দিকে একটি লক করে দেবো, হয়ে গেল। তারপরে ঠিক সেন্সে ক্লিক করবেন, দেখুন এখন যদি আমি প্লে করি, দেখুন এখন যদি প্লে করি, তাহলে লেখাটি এখান থেকে যে এদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা মোটামুটি, তারপরে আমরা যদি ভয়েস রেকর্ড করতে চাই, তাহলে যে ভয়েসে ক্লিক করে অ্যালাউতে দিলেই, দেখুন আমি অ্যালাউ দিচ্ছি। এখন যদি আমরা এডিটিংয়ে ক্লিক করি, তাহলে আমাদের ভয়েসটা রেকর্ড হবে। তো আমি ভয়েস রেকর্ড করতে চাচ্ছি না, আপনাদের দরকার আপনারা করে নেবেন। তারপরে আপনি যদি আরও লেয়ার অ্যাড করতে চান, তাহলে লেয়ারে ক্লিক করে এই মিডিয়ায় ক্লিক করে আপনারা যদি উপরে আরও কিছু দিতে চান, তো তার জন্য আমরা অ্যাড করে দিতে পারবেন। সিম্পলভাবে যা আসে তাই অ্যাড করে দিতে পারবেন। এখানে দেখুন এটা উপরে শো করছে ঠিক সেন্স দিয়ে, দেখুন
ডিলিট করে দিচ্ছি। তো দেখুন এখানে আমরা আপনারা বিভিন্নভাবে অ্যাড করে দিতে পারবেন। তো সব শেষে যখন আপনাদের ভিডিও এডিটিংটা হয়ে যাবে, তারপরে আপনারা চেক করার জন্য এখানে ক্লিক করে যে যেটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে এটা, এটাকে সেভ করার জন্য এই যে শেয়ারে ক্লিক করে, শেয়ারে ক্লিক করে এখন আপনারা যদি সেভ টু গ্যালারি দিলেন সেটা হবে। আর যদি এখান থেকে সিলেক্ট করে দেন কোন আইটেমে সেভ করবেন, এখানে আছে ফুল এইচডি, ফুল এইচডি, তারপর হাই ডিফিনিট, মিডিয়াম কোয়ালিটি, লো, আপনারা যা সেভ করতেন সেটা দিয়ে, কারণ আমি এটাই সেভ করবো। তো এখানে ক্লিক করে এই যে এখন স্পটিং হয়ে আমাদের এডি করে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করতে চাইছি, আমি ডিলিট করে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করার টিউটোরিয়াল। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।